মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর দশম স্প্যান। বেলা ১২টার দিকে এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো দেড় কিলোমিটার সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসলো পদ্মা সেতুর স্প্যান। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজ। আজকের স্প্যান নিয়ে এ পর্যন্ত নদীতে স্প্যান বসেছে ১০টি, এর মধ্যে ৮টি স্প্যানই জাজিরা প্রান্তে। এ প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। সকাল ৮টা ৩২ মিনিটের দিকে মাওয়া কুমার ভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ানি ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়। স্প্যানটি ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩১৪০ টন ওজনের। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে ২৫ কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন ১৭ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপারশপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে ১৭ তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ ০১৭০৭১১৭১১৩, ০১৭০৭১১৭১১৪। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।